আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ কমপ্লিটিং স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি, যেটা প্রত্যেকটা ক্লাসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য দিনের মতো আজকেও বাংলা ভেঙে ভেঙে আমি স্টোরিটি তোমাদের পড়িয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি পরীক্ষার হলে বিষয়টি লিখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্টোরিটি দেখে আসি। আজকে আলোচনা করব রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার, এই হেডিং এ থাকতে পারে, অথবা ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা টাইটেল হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। এর ভিতরে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেই হেডিংটাই তোমরা এই গল্পটির জন্য ব্যবহার করতে পারো। তো গল্পটি হচ্ছে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস একজন ছিল, ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। হি ওয়াজ বিং ডিফেটেড, মানে তাকে পরাজিত করা হয়েছিল ইন দ্য ব্যাটেল, অর্থাৎ যুদ্ধে এগেনস্ট ইংল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে যে যুদ্ধে সে পরাজিত হয়েছিল। অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ বারবার সে অনেকবার যুদ্ধ করে বারবারই পরাজিত হয়েছিল। বিং ডিফেক্টেড, পরাজিত হয়ে সিক্স টাইমস, ছয়বার হি লস্ট অল হোপস, সে সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড টুক শেল্টার, এবং আশ্রয় গ্রহণ করেছিল ইন এ কেভ, একটা গুহার মধ্যে, টু সেভ হিজ লাইফ, তার জীবনটা রক্ষা করতে। অর্থাৎ সে বারবার পরাজিত হয়েছে, ছয়বার পরাজিত হওয়ার পর সে তার সব আশা হারিয়ে ফেলেছে এবং অবশেষে সে একটা গুহার ভিতরে তার জীবন রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছে। লেইং ইন দ্য কেভ, অর্থাৎ ওই গুহার ভিতরে শুয়ে হি ওয়াজ পন্ডারিং ওভার হিজ মিসফরচুনেট, মানে সে ভাবছিল, সে স্মরণ করছিল তার যে দুর্ভাগ্যগুলা। সাডেনলি হি নোটিসড, হঠাৎ করেই সে দেখলো দ্যাট যে এই স্পাইডার, একটা মাকড়চা, ওয়াজ ট্রাইং, চেষ্টা করছে টু রিচ দ্য সিলিং, অর্থাৎ ছাদে উঠতে, অব দ্য কেভ, ওই গুহার, টু দ্য ওয়েবস ইটস ওয়েব, অর্থাৎ তার যে জাল বিছানোর মাধ্যমে। বাট ইট ডিড নট সাকসেস, সে কি হচ্ছিল না, সফল হচ্ছিল না। দ্য স্পাইডার ট্রাইড এগেন অ্যান্ড এগেন, ওই মাকড়সাটি বারবার চেষ্টা করছিল। বাট সিক্স অফ ইটস অ্যাটেম্পস, এর ষষ্ঠবারের অ্যাটেম্পস ফেইল্ড, এর ষষ্ঠবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে ব্রুস অবজার্ভ, ব্রুস এটা ভালোভাবে লক্ষ্য করলো, দ্য স্পাইডার উইথ ইন্টারেস্ট অ্যান্ড স দ্যাট, মানে খুব আগ্রহের সাথে সে স্পাইডার দিকে তাকিয়েছিল এবং দেখছিল, অ্যান্ড স দ্যাট, এবং দেখলো যে ইট কাম আউট সাকসেসফুল, এটা সফল হয়েছে ইন দ্য সেভেন টাইম, সপ্তমবারে। দ্য পার্সিভারেন্স অব দ্য স্পাইডার, অর্থাৎ এই যে মাকড়সাটির যে দৃঢ় প্রতিজ্ঞা অথবা একনিষ্ঠতা, ইনস্পায়ার্ড ব্রুস, এটা ব্রুসকে উৎসাহিত করেছিল। হি কুড সি দ্য লাইট অফ হোপ, এরপরে সে আশার একটা আলো দেখতে পেল। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনকে নির্দিষ্ট করল। অ্যান্ড গেদার হিজ ফোর্স, এবং তার যে সৈন্যবাহিনী সবাইকে একত্রিত করতে লাগলো। দেন হি অ্যাটাকড হিজ এনিমিস, এরপরে সে তার শত্রুদের উপরে আক্রমণ করে, ওয়ান্স এগেন, আরও একবার, উইথ রিভাইড এনার্জি, অনেক বেশি শক্তি নিয়ে, অ্যান্ড এসপিরেশন, এবং আশা নিয়ে। দিস টাইম হি ডিফিটেড হিজ এনিমিস, এই সময় সে কি করে, তার শত্রুদেরকে পরাজিত করে, অ্যান্ড রিগেইনড হিজ লস্ট কিংডম, এবং তার যে হারানো রাজত্ব আবার ফিরে পায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের স্টোরি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।